গুড মর্নিং স্টুডেন্টস, আজ আমরা বাক্য রচনা করব। প্রথম হচ্ছে ছাত্রবৎসল। আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছাত্রবৎসল ছিলেন। তারপর হচ্ছে বিখ্যাত। রবীন্দ্রনাথ ঠাকুর একজন বিশ্ববিখ্যাত কবি। ইতস্তত, সে আমার সাথে কথা বলতে ইতস্তত করছে। কুঁড়ে ঘর, গ্রামে অনেক কুঁড়ে ঘর থাকে। স্বনামধন্য, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন স্বনামধন্য ব্যক্তি ছিলেন। বুদ্ধিদীপ্ত, তিনি একজন বুদ্ধিদীপ্ত ব্যক্তি।